মিস্টার বিন চরিত্রে জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসন এখন আদালতে। এক মৌমাছির সাথে লড়াই করতে গিয়ে নষ্ট করে ফেলেন মহামূল্যবান বেশ কয়েকটি জিনিস, যার ফলে অবশেষে আদালতেই এই ঘটনার মীমাংসা হতে চলেছে। নেটফ্লিক্সের ম্যান ভার্সেস বি কমেডি সিরিজে এমন ঘটনা দেখা যাবে। দশ পর্বের এই সিরিজে রোয়ান এক মৌমাছির সাথে যুদ্ধ করতে করতেই পর্দায় এন্ট্রি নিচ্ছেন। বিশাল এক প্রাসাদে একাই তাকে এই যুদ্ধে সামিল হতে হয়েছে, আর এই যুদ্ধেই হয়েছে তার অপূরণীয় ক্ষতি। ট্রেলারটিতে রোয়ান অ্যাটকিনসন ট্রেভর নামে একটি হাউস সিটারের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে তিনি খুব বোকা উপায়ে একটি মৌমাছির সাথে লড়াইয়ে সামিল হন। সিরিজের কাহিনীতে ট্রেভর একটি আভিজাত্যের প্রাসাদে কাজ নেন, সেখানে গিয়ে তিনি একটি মৌমাছি আবিষ্কার করেন, আর তখন থেকে তার দুর্ভাগ্য শুরু হয়। এই মৌমাছি নিয়ে ট্রেভরের ক্রমবর্ধমান উন্মাদনা নিয়েই নির্মিত সিরিজ। বাড়ির মালিকের মূল্যবান একটি মূর্তি ভেঙে ফেলা সহ তার বিরুদ্ধে 14টি অভিযোগে অভিযুক্ত করা হয়, যেখানে ট্রেলারে শুরু হয় কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রেভরের বিপজ্জনক গাড়ি চালানো, অমূল্য শিল্পকর্মের ধ্বংস, অগ্নিসংযোগ ইত্যাদি সহ বিচারকের প্রশ্ন দিয়ে। বিচারক যখন তাকে জিজ্ঞাসা করেন তার আত্মপক্ষ সমর্থনে কিছু বলার আছে কিনা, তিনি দুর্বলভাবে বিড়বিড় করে বলেন, দেখুন, এটি একটি মৌমাছি ছিল। গত বছর গ্রীষ্মে লন্ডনে শুরু হয় ম্যান ভার্সেস বি এর শুটিং। সিরিজের বেশিরভাগ শুটিং শুরু হয়েছে উত্তর পূর্ব লন্ডনের ছোট শহর আইসবারিতে। সিরিজটি পরিচালনা করেছেন ডেভিড কের। সিরিজটিতে রোয়ান ছাড়া অভিনয় করেছেন জুলিয়ান রিম, টুট, উইলিয়াম ডেভিস প্রমুখ। আশা করা হচ্ছে যে এই সিরিজটির পর্বগুলো 24 জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। Artwork? Oh, arson! Do you have anything?